আমরা আশা করি ইনশাল্লাহ যে আগামীকালের এই পবিত্র ঈদুল আজহার নামাজের জানাজা পবিত্র ঈদুল ফিতরের নামাজ পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। আব্দুল্লাহ মামুন সাংস্কৃতিক জগতের একজন উজ্জ্বল নাম। আসবো না আপনার ওখানে আজকে সময় বোঝে না, এই কারণে বেশি দিন থাকে না, ভারপ্রাপ্ত ভারমুক্ত হয়ে যায়। কলাপসিবল গেট আছে, এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়, ধাক্কাধাক্কির ফলে এক জায়গায় যদি ধস নামে তো আরেক জায়গায় ধস নামতে পারে। আর কি হরতাল সমর্থকরা করেছে, এটা দিয়েছে তারা, পিকনিক করেছে ওখানে, নারাজি করেছে।